কফি বানানোর যাবতীয় মেটেরিয়ালস কিন্তু এসে গেছে। যাই বলো, কফিটা কিন্তু দারুণ হয়েছে। এর সাথে কিন্তু একটা আমুল ব্যাটারের টিক্কিও দিয়েছে। অমলেটটা মনে হয় ডবল ডিমের। আর এটা বন্দে ভারতের ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জংশন। এখান থেকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত। তো ট্রেনটা আমাদের ব্রেকফাস্ট আছে মোটামুটি দেওয়া আছে, তো আপনারা চাইলে ব্রেকফাস্ট নাও নিতে পারেন। সেটা আমি একটু পরে ভিডিওতে বলবো যে ব্রেকফাস্ট নিলে কেমন রেট বা ব্রেকফাস্ট না নিলে কেমন রেট, ঠিক আছে? আর শুধু ব্রেকফাস্ট কেন বলছি, কারণ আমাদেরকে একটার সময় ট্রেনটা নামিয়ে দেবে হাওড়াতে। তো যদি একটার পরে মিনিমাম তিনটে কি চারটে পর্যন্ত থাকতো তাহলে হয়তো লাঞ্চটাও দিত, সেক্ষেত্রে ফেয়ারটা আরেকটু বাড়তো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সেটা কেমন কি ফেয়ার সেটা আমরা একটু পরেই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, ট্রেনে উঠে জানাবো। দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মের ওপরে, আর এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছে রাঁচি শালিমার এক্সপ্রেস, যেটা রওনা হবার পর আমাদের গাড়ি আসবে, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট লেটে পুরুলিয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আসে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আর আমরা বুক করেছিলাম চেয়ার কার, মানে সিসি। ট্রেনে উঠেই যে জিনিসটা আমাদের ইউনিক লাগলো সেটা হলো যে আমরা অন্যান্য এক্সপ্রেস ট্রেনে যেমন আমাদের দরজা ঠেলে উঠতে হয়, এখানে কিন্তু দরজাতেও আছে সেন্সর লাগানো। টিকিট কাটার সময় আমরা চুজ করেছিলাম উইন্ডোজ আর মিডিলের সিটটা, সেই মতোই আমাদের সিট পড়ছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট লেটে বন্দে ভারত পুরুলিয়া জাংশন থেকে রওনা দেয়, এবং ট্রেনটির স্টার্টিং পয়েন্ট ছিল কিন্তু রাঁচি। সিটে বসার 10 মিনিট পরেই আমাদেরকে প্রোভাইড করা হয় একটা করে জলের বোতল 500 ml এর। আরো 5 মিনিট পর আমাদেরকে সার্ভ করা হয় চায়ের কিট, যার মধ্যে ছিল গিরনার মশালা চায়ের একটা প্রিমিক্স, আর ছিল ইউনিবিকের একটা ওটস ডাইজেস্টিভ বিস্কিট এবং একটি হ্যান্ড স্যানিটাইজার। ভিডিওর মধ্যে আমরা বন্দে ভারতের সমস্ত খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করেছি, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চায়ে চুমুক দিয়ে রাজা বলল এটা ছিল আদ্রক টি। যাই হোক, সিটে আগে থেকেই প্রোভাইড করা ছিল একটা নিউজ পেপার, যেটা হিন্দি নিউজ পেপার ছিল, আপনারা চাইলে ইংলিশ নিউজ পেপারও নিতে পারেন। চা শেষ করার আধ ঘন্টা পরেই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তোমাদের দেখানো যাক। প্রথম বক্সটাতে ছিল কিছু ভেজিস, যেমন ক্যারটস, বিনস, অল্প মটরশুটি এবং ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আর নিচে ছিল একটা বিরাট বড় ডিমের অমলেট। এই ইয়েলো কালারের খামটার মধ্যে ছিল দুটো ব্রেড, যার সাথে কিন্তু একটা আমুল বাটারের ছোট টিক্কিও দিয়েছিল, আর ছিল একটা মিক্স ফ্রুট জ্যাম, তার সাথে টমেটো কেচাপ, 10 টাকার একটা চকো পাই, ম্যান্ডেটরি হ্যান্ড স্যানিটাইজার, সল্ট এবং ব্ল্যাক পেপার। রাজাকে বললাম তুই এই সব কিছু দিয়ে আমাকে একটা বার্গার বা স্যান্ডউইচ বানিয়ে দেখা। তাই প্রথমেও ব্রেডে কিছুটা বাটার লাগিয়ে তার উপর ডিমের অমলেটটা দিয়ে দিল, এবং তার সাথে ওপরে দিল কিছু ভেজিস এবং কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ, আর ওপর দিয়ে কিছুটা টমেটো কেচাপ। স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে, আর ও একটা বাইট দিয়েই আমাকে বলল নাইস। যদি ফার্স্ট টাইম বন্দে ভারত উঠেছি কি করে খেতে হয় সেটাও জানা না ছেলে। ট্রেনে বসেই কিন্তু তোমরা পাহাড়ের কিছুটা ভিউ দেখতে পাবে। সিটের নিচের দিকে লক্ষ্য করলে তোমরা জলের বোতল রাখার একটা স্ট্যান্ড দেখতে পাবে, আর তোমাদের ঠিক পায়ের নিচেই আছে কিন্তু চার্জার পয়েন্ট, যেখানে তুমি চার্জারে হেড লাগিয়েও চার্জ দিতে পারো অথবা USB লাগিয়েও কিন্তু চার্জ দিতে পারো। বাইরের দুনিয়া থেকে একটু ডিটাচ হওয়ার জন্য এটা নামিয়ে দিয়ে তোমরা কিন্তু উপরের ডিম লাইটগুলো জ্বেলে দিতে পারো, যেটা কিন্তু টাচ সেন্সিটিভ। আরও একটা মজার জিনিস হলো এই ট্রেনে তোমরা ওয়াইফাই কানেক্ট করে এদের নিজস্ব কিছু মুভি আছে সেই মুভিগুলো দেখতে পারো। নিজস্ব না, এই যেমন চার্লি চ্যাপলিন বা অন্য কিছু আছে, তো এই মুভিগুলো তোমরা একদম ফ্রিতে দেখতে পারো, যাতে কিন্তু তোমাদের কোনো রকম বোরিং না লাগে। ট্রেন বুক করার সময় আমরা নিয়েছিলাম 2টো সিট, তো 2টোর কস্ট পড়েছে 1934 টাকা, মানে 1934, ক্যাটারিং চার্জ আছে 284, মানে দুজনের খাবার নিয়ে 284 টাকা, অর্থাৎ এখানে যদি তোমরা খাবার অ্যাড করো তাহলে 284 টাকা দিতে হবে এক্সট্রা, মানে টিকিটেই কাটবে, আর খাবার যদি না অ্যাড করো তাহলে কিন্তু 90 টাকা করে করে কমবে। এবার 90 টাকাটা কেন রিটার্ন হচ্ছে তার কারণ হলো যে ক্যাটারিং চার্জেসটা থাকছে, তখন তো সেটা আর লাগছে না, তো সেই ক্যাটারিং চার্জেসটা ওখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর এই ট্রেনের সব থেকে বেস্ট জিনিসটা যেটা আমার লেগেছে সেটা হলো এদের ওয়াশরুম।
এতে তোমরা দু রকম ওয়াশরুমই পাবে, অর্থাৎ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দু রকমই পাবে, যেগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গন্তব্য স্টেশন হাওড়ার উদ্দেশ্যে ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছিল 128 কিমি গতিবেগে। আরো একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে তোমরা প্রথমে যেমন চা নিয়েছিলে তো বা চা নিতে পারো, তো তারপরে কিন্তু তোমরা আরো একবার কফি বা ব্ল্যাক টি বা যে কোনো জিনিস নিতে পারো, সেটা কিন্তু একদমই বিনামূল্যে থাকবে। অর্থাৎ দুবার তুমি চা বা কফি নিতে পারো, দুবারের পর যতবার তুমি চা বা কফি নেবে তার জন্য এক্সট্রা 20 টাকা করে পে করতে হবে। রাজা চকোপাইটা খেয়ে বলল, কখন 120 কিমি বেগে বা কখন 140 কিমি বেগে ট্রেন কিন্তু পৌঁছে যায় কোলাঘাট ব্রিজ। ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে, 1:10 ট্রেন হাওড়া স্টেশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ট্রেন ঢুকছে 1:23 বা 1:25 ঢুকছে, তো 15 মিনিট ট্রেন লেট। মানে আমরা যে ট্রেনেই উঠি সেই ট্রেনেই লেট থাকে, তো এটা তো তার ব্যতিক্রম হয়নি, এটা আমাদের কপাল, ট্রেনের কপাল, সেটাই বুঝতে পারছি। প্রতিবারে আমরা ট্রেনে উঠলে ট্রেন তো লেট করে, তো তার জন্য আমরা ভেবেছিলাম বন্দে ভারতে আসি, তাতে অন্তত আর যাই হোক লেটটা দেখতে পাবো না। তো বন্ধ ভারতে উঠে দেখলাম সেখানেও 15 মিনিট লেট, ঠিক আছে। তারপরে এটাকে বোঝা যায় যে কপালটা আমাদেরই খারাপ, ঠিক আছে, ট্রেনকে তো দোষ দিয়ে লাভ নেই, কপালটা আমাদেরই খারাপ, কারণ এটা শুরু হয়েছে সেই কেদারনাথ যাত্রা থেকে। যেই ট্রেনেই উঠি না কেন, আমরা কোথাও যেখানেই ঘুরতে যাই না কেন, লোকাল ট্রেনও লেট করে দেয়, ভাবা যায়? বলেন কি, হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ পুরোনো যে প্ল্যাটফর্ম আছে 23 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে বন্দে ভারত দিয়েছে। তো এখান থেকে এখন আমরা যাবো তারকেশ্বর, তারকেশ্বর থেকে বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, বন্দে ভারত ট্রেনের ব্যাপারে আরও কিছু যদি জানার থাকে সেটা কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টাটা।